السلام عليكم بيوارس اسرور يفنا شغل بلا سوين আজকে আমি আছি কাজাখস্তানের আলমাটি শহরের একটা পার্কের সামনে আজকের ব্লগটা আমি আপনাদের অন্যরকম ভাবে দেখাইমু আজকে আপনারা দেখতে পারবা এখন একটা ঠান্ডার সময় কাজাখস্তানের পার্কের ভিতরের কি তার অবস্থা মানুষ কেমন থাকে আমি আজকে সবগুলো দেখাইমু আপনাদের এখন আমি আছি পার্কের সামনে রাস্তা দেখতে পারা অনেক বড় রাস্তা এটা আর আমি যে পার্কের মাঝে যাইমু এই পার্কের নাম হইছে আতাকেন্ট পার্ক এটা আলমাটি শহরের অনেক সুন্দর একটা পার্ক আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার ভিডিওগুলো দেখবা আপনারা দেখতে পাররা এটা পার্কের গেট অনেক সুন্দর একটা গেট এটা লগে এই পার্কের একটা মার্কেট আছে আতাকেন্ট মল আসলে কাজাখস্তান দেশটা অনেক সুন্দর আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন আমার আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর একটা দেশ আর এখন আমার লগে ধৈর্য ধরে আপনারা থাকবা আমি আপনারা দেখাইমু এখন ঠান্ডা শুরু হয়ে গেছে দেশ মাইনাস ওয়েদার থাকে প্রায় 3 মাস 4 মাস থাকে মাইনাস ওয়েদার অনেক ঠান্ডা এদেশ আমি ঠান্ডার সময় পার্কর কিটা অবস্থা আমি আপনাদের ওটা দেখাইমু আপনারা দেখতে পারা মানুষের সংখ্যা অনেক কম এই পার্কর ভিতরে আবার গরমের সময় হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত থাকেন আপনারা আমি কিছু মজার দৃশ্য দেখাইমু আজকে আমার এই ব্লগ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা আশা করি ভালো লাগবে আপনারা জানেন কাজাখস্তান হইছে সোভিয়েত ইউনিয়নের একটা দেশ কাজাখস্তানের অবস্থান হইছে গিয়া রাশিয়ার পার্শ্ববর্তী দেশ এটা একদিকে রাশিয়া একদিকে চায়না একদিকে উজবেকিস্তান রাশিয়ার থেকে বেশি দূর নাই কাজাখস্তান যেমন বাংলাদেশ ইন্ডিয়া জেলা অবস্থান রাশিয়া কাজাখস্তান সেইম অবস্থান কেন ওয়েস্টার্ন কালচার তারা সবসময় ফলো করে তারা দেশ অনেক বড় কাজাখস্তান দেশটা অনেক বড় বাংলাদেশ প্রায় 20টার সমান আয়তনের দেশ জনসংখ্যা খুব কম আর বেশিরভাগ খালি জায়গাত কাজাখস্তানের মাঝে তারা সরকার পার্ক হল বানাইছে ওই দেখতে পারা আপনারা অনেক সুন্দর একটা পার্ক বাট মানুষের সংখ্যা এখন অনেক কম কারণ ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা কেন যার কারণে মানুষ বেশি পার্ক বা রাস্তাঘাট ঘোরাফেরা করে না খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ায় না বেড়ানি আপনারা দেখতে পারা মানুষ শীতল কাপড় লাগাইয়া লাগাইয়া বেড়াইছই আর এখন উইন্টার সিজন শুরু হয়েছে যার কারণে পরিবেশটা আবহাওয়াটা ঠান্ডা তো আর একটু অন্ধকার অন্ধকার ভাব যাই হোক আপনারা ভিডিওটার লগে থাকুক আমি চেষ্টা করবো আপনারা এই পার্কের সম্পূর্ণ দিকটা আমি দেখাইবার আমার অন্য একটা ভিডিও আছে এই পার্কের বাট এটা সামার সিজনের গরমের সময় তোলা বাট এই সময় দেখতে পারবো আপনারা অনেক মানুষের যাওয়া আওয়া আছে ঘোরাফেরা করছে মানুষে কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন আপনারা দেখতে পারা মানুষ খুব কম দেখতে পারবো অনেক সুন্দর একটা পার্ক অনেক বড় আয়তনে আশা করি আপনারা উপভোগ করবা ভিডিওটা গাছপালার পাতাগুলো জড়ি গেছে সব কেন পানি আছিল ফুয়ারা থাকতো কেন এখন তো ঠান্ডার সিজন মানুষ হয় না যার কারণে পানি শুকাই দিচ্ছে তারা
গরমের সময় পার্কের ভিতরে ফুয়ারা থাকে, বিভিন্ন ধরনের ফুল গাছে ফুল থাকে, অনেক সুন্দর লাগে গরমের সিজনও। গরমের সময় ইন ঘুরতেও অনেক ভালো লাগে। দেখতে পারা ইন যে ব্রিজগুলো আছে দেখতে পারবা, এখানে পানি থাকতো সব সময় গরমের সময়, কিন্তু এখন এই কোনো চিত্র ওইখানে নাই। গাছগুলো মরে গেছে এখানের, ওই দেখো একটা কাঠ বিড়াল অনেক সুন্দর খেলাধুলা করে এখানে, আমার হঠাৎ চোখত ফোরসে এর লাগে আমি এটার ভিডিওর মধ্যে আনলাম, আপনারা দেখতে পারা অনেক সুন্দর কাঠ বিড়াল। আসলে আমি চেষ্টা করি আপনারা অন্যরকম কিছু ভিডিওর মাধ্যমে দেখাইবার। এটা হচ্ছে পার্কের মাঝখানের অবস্থা, এটা ক্যান্ট পার্ক। এখানের মাঝে দেখতে পাবেন আপনারা প্রচুর পরিমাণে খালি জায়গা আছে, এখানে সাইক্লিং করা যায়, সাইকেল চালানো যায়। নতুন নতুন এখানে বিল্ডিং ওর জিমনেশিয়াম আছে, এখানে বাচ্চা খেলার বড় বড় পার্ক আছে, খেলার জায়গা আছে, প্রচুর পরিমাণের পর্যটন হলার লাগে বার লাগে জায়গা রাখা হয়েছে। এখানে সিট হল আছে, মানে বিদেশের মাঝে সবগুলা পার্ক অনেক ফেসিলিটি সুবিধা দিয়ে রাখছে সরকারে, যেখানে মানুষে বিনোদন উপভোগ করতে পারে। এখন আপনারা একটা অন্যরকম একটা ভিডিও দেখবা, আপনারা অন্যরকম একটা চিত্র দেখবা। এখানে কবুতর আছে, এই পার্কের মাঝে একটা বিশেষত্ব হইল প্রচুর পরিমাণের কবুতর আছে এখানে। ওই দেখতে পাঠাতে কবুতরগুলা তাদের খাবার খার, আমার অনেক ভালো লাগছে দেখিয়া, এর লাগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাইলাম। এই কবুতরগুলো দেখলে বাংলাদেশের কথা মনে হয়, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণের কবুতর আছে। অনেক সুন্দর লাগে আর কবুতরগুলো। অবাক করার মতো একটা বিষয়, কারণ সব জায়গাতে এগুলা দেখা যায় না কবুতর, কিন্তু এই পার্কের মাঝে আইলে এই কবুতরগুলো দেখা যায়। আল্লাহ কি সুন্দর সৃষ্টি! এই দেখতে পারা এখানেও একটা গাছ, গাছপালার বাগান কেন, এটা লাগে আমরা সিলেটের সুনামগঞ্জের যে শিমুল বাগান আছে, শিমুল বাগানের লাহান লাগে। বাট ফাতাগুলো জড়িয়ে গেছে, ফাতা থাকলে, গাছের ফাতা থাকলে অনেক সুন্দর লাগে এই পার্কটা। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ শিমুল বাগানের লাহান পরিবেশ। মানুষের সংখ্যা খুব কম, হাতে গোনা কয়েকজন মানুষ এখন পার্ক আয় গুড়ানিত।
আবার আইসি কবুতর আমরা আপনারা দেখতে পাবেন কবুতর যেন খেলাধুলা করে খাওয়া দাওয়া করে যারা দর্শনার্থী আইন তারা অনেক সময় এগুলোরে খাবার দেয় দেখতে পাবেন এবং দর্শনার্থী খাবার দিয়ে যায় কবুতরে তারাও উপভোগ করে অনেক সুন্দর লাগে পার্কের পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কেন পরিচ্ছন্নতা কর্মী কেন সবসময় কাজ করে তারা যখনই রাস্তাঘাটে ময়লা হয় তাদের সাথে সাথে তারা ময়লাগুলো পরিষ্কার করে নেয় ওইসে বিদেশের একটা সুবিধা আর তারা দেশের মানুষও তারা আইন শৃঙ্খলা মানে দেখানো যে অবস্থায় তারা চলাফেরা করা লাগে ও অবস্থায় তারা চলাফেরা করে একটা ব্রাহ্মমান দোকান স্যান্ডউইচ কোলা সব ধরনের খাবার আইটেম কেন পাওয়া যায় আশা করি আপনারা আজকে ভিডিওটা ভালো লাগছে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনার সামনে তুলে ধরার ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ধৈর্য সহকারে আমার চ্যানেলটা লগে থাকবা আমার ভিডিওগুলো দেখবা আর আমি ভিডিওটা শেষ পর্যায়ে আইছি একটু করে বাইরে বেরোই দিন আপনারা আমি ধন্যবাদ জানাই আশা করি আপনারা সকল ভালো থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ।